বৌমা, আজ আমি তোমায় যা যা জিজ্ঞেস করব তার সব সত্যি কথা বলবে তুমি। তোমায় আমার রাখালের দিব্যি। বলো বৌমা, আজ পর্যন্ত এ বাড়িতে এসে তুমি যা যা জেনেছ সব বলো বৌমা। কি লাভ বাবা মশাই, আমার সব কথা কি আপনি বিশ্বাস করতে পারবে? সেটা আমার বিবেচনা বৌমা। তুমি তো আমায় বাবা বলে ডেকেছ, সেই অধিকার থেকেই জানতে চাইছি। তুমি নির্ভয় বলো বৌমা, যা যা জানো সব সত্যি বলো। আজ তোমার বলার উপর অনেক কিছু নির্ভর করছে বৌমা। বেশ, আপনি যখন শুনতে চাইছেন আমি সবটা বলছি। কিন্তু আমি আগেই বলছি, আমার কাছে এর কোনো প্রমাণ নেই। কিন্তু আমার একাদশী মা জানে কে ঠিক আর কে ভুল। সেদিন রাতে কাকাবাবু এসেছিলেন বাড়িতে, কারণ ছোট মা তার সাথে অনেক দিন ধরে দেখা করার জন্য আমাদেরকে বলছিলেন। তারই বা কি দোষ, এই অবস্থায় তো নিজের স্বামীর জন্য তার মন খারাপ করবে। এই অবস্থায় মানে কি হয়েছে ছোট বৌমার? বাবু আর ছোট মা সন্তান আসতে চলেছে বাবা মশাই। এই খবর শুধু আপনার ছেলে আর আমি জানি। কাকা বাবুকে বলার পর বাড়ির সবাইকে জানানো হবে, তাই সিদ্ধান্ত না হয়েছিল। আর সেজন্যই কাকাবাবু এ বাড়িতে এসেছিল। মা একাদশী সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায় আকাশ আটে।